That's it. Hey. May I come in? Welcome back. So, TikTok and Utun training video to making Korjana, another CapCut application chip region of it. I'm a CapCut application to another phone to open Korbu. Open Korbu, Nipposit, click Korbu, the operation thing about the video journal fast at a food is poison of it. I video test marks a page of it. Though I can think of food is a select Korbu and download Korbu. Select Korbu, add a click Korbu. তো এই ট্রেন্ডিংটা মূলত একটু অন্যরকমের ধরনের ট্রেন্ডিং আর কি যেটা আমি দেখে অবাক হয়ে গেছি তো এখান থেকে আমরা ফার্স্ট ফুটেজটা সিলেক্ট করার পর এখান থেকে চেঞ্জিং ওয়াটারমার্ক পাবো এটাকে জাস্ট ক্লিক করে রিমুভ করে দেব দেন এখান থেকে আমাদের এই ভিডিওটা মেকিং করার জন্য পাঁচটা ফটো প্রয়োজন হবে যেটা আপনারা হচ্ছে এখান থেকে প্লাস আইকনে চাপ দিবেন তারপর আপনি আপনার ফটোশপ অপশনে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি ফেভারিট পাঁচটা ফটো সিলেক্ট করে নেবেন তো পাঁচটা ফটো সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড এ ক্লিক করবেন পিকচারগুলো অ্যাড করার পর আমরা এই পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নেব এর জন্য জাস্ট পিকচার উপরে ক্লিক করব ক্লিক করার পর দুই আঙুলের চাপ দিয়ে ধরে আমাদের যে এই পিকচারগুলো যতটুকু জুম প্রয়োজন হয় আর কি যদি কোনো পিকচার ফুল স্ক্রিন থাকে তাহলে তো ওই পিকচারগুলো ফুল স্ক্রিন করার প্রয়োজন নেই তো যে যে পিকচারগুলো ফুল স্ক্রিন করার প্রয়োজন আছে জাস্ট ওই পিকচারগুলো আপনি ফুল স্ক্রিন করে নেবেন তো নেওয়ার পর এখন হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো যেটা অরিজিনাল অডিও এই ভিডিওর তো এটা সাইন হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখান থেকে অডিওটা অ্যাড করার জন্য অ্যাড অডিও দেন এক্সট্রাক্টেড তারপর আপনার অডিওটা যেখানে আসছে ডাউনলোড করে ওটা জাস্ট সিলেক্ট করে ইনপুট সাউন্ড অনেতে ক্লিক করলে আমাদের সাউন্ডটা এখানে চলে আসবে তো তারপর আমাদের ফটো ডিউরেশনগুলো সেট করতে হবে তো এক থেকে আপনার যেহেতু এখানে পাঁচটা পিকচার আছে তো এক থেকে চার নম্বর পিকচার পর্যন্ত আপনার 1.0 হবে তার মানে চারটা পিকচার হচ্ছে 1 সেকেন্ড করে হবে তো আর হচ্ছে লাস্টের যে পিকচারটা এটা হচ্ছে আপনার 1.2 অথবা 3D দিলে আপনার মানে যতটুকু আর কি অডিও সাউন্ডটা আছে 1.3 তো এটা হচ্ছে 1.0 তো তার লাস্টটা হচ্ছে আপনার মিউজিক যতটুকু ততটুকু 1.3 দিলে আপনার মিউজিকের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তো সর্বশেষ কাজ হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করে এর জন্য অবশ্যই আপনার মোবাইলের নেট কানেকশনটা অন রাখতে হবে অ্যানিমেশন অ্যাড করার জন্য এখন আমরা হচ্ছে জাস্ট পিকচারে ক্লিক করবো ক্লিক করার পর অ্যানিমেশন দেন হচ্ছে কম্বোতে তো কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা একদম প্রায় শেষের দিকে অ্যানিমেশনটা পাবো এখানে রাইস স্পিন নামে তো রাইস স্পিন আমরা অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি এখানে জাস্ট এটা সিলেক্ট করে দেবো দেন দুই নম্বর পিকচারে যাবো তো দুই নম্বর পিকচারেও আমরা সেম অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবো তারপরটা তো যতগুলো পিকচার আছে আপনি জাস্ট ততগুলো পিকচারই এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবেন তো প্রত্যেকটা পিকচার অ্যানিমেশনটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখন ফাইনালি ভিডিওটা ওপেন করবো তো আমার সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি মানে কপিরাইটের সমস্যার কারণে তো আশা করি এইভাবে হচ্ছে আপনারা যদি সব কিছু হচ্ছে ঠিকঠাকভাবে ইউজ করেন তাহলে পারফেক্টলি একটা ভিডিও মেকিং করতে পারবেন যেটা বর্তমানে টিকটকে ট্রেন্ডিং তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমার ভিডিওটাকে সেভ করার জন্য আপনার এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা এক্সপ্লোরের জন্য রেডি হয়ে যাবে তো এরপর আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাকাউন্টে এটাকে শেয়ার দিতে পারেন আর আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে ভালো থাকবেন সুস্থ থাকবেন